আমাদের দুটো করতে 5,000 টাকা ব্যথা হয়েছে, দুটো করে 5,000 টাকা হয়েছে। দেখুন এই হাটটি আপনারা দেখুন, সপ্তাহে একদিন বসে শনিবার। তো এটার বয়স কয় দাঁত হতে পারে? এক দাঁত হয়নি এখন, এক দাঁত হয়নি। আচ্ছা আচ্ছা, এক দাঁত হয়নি। বিশাল গরুর হাট দর্শক বন্ধু, বিশাল গরুর হাট, অনেক বড়। তো চলুন হাটটি একটু ঘুরে ঘুরে ওই দিক দিয়ে চলে যাই। দর্শক বন্ধুরা আপনারা দেখছেন 9 মাইল পশুর হাট। তো এই 9 মাইল পশুর হাটে বেশ কিছু গরু ওঠে থাকে, বড়ো ছোটো মাঝারি গাভী, সব জাতের, সব বয়সের, সব ওজনের গরু ওঠে থাকে। যদি আপনাদের কুরবানির জন্য, আকিকার জন্য, অনুবিবাহের অনুষ্ঠানের জন্য গরু প্রয়োজন হয়, তাহলে আপনারা এই হাটে এসে গরু ক্রয় করতে পারেন। দর্শক বন্ধুরা হাটটি বেশ বড়, আপনারা এখানে বিভিন্ন জাতের, বিভিন্ন বয়সের গরু পেয়ে যাবেন। এগুলো তো সব ব্যাপারীরা কিনে রেখে দিস না এখানে। বাংলার কৃষি কথা, বাংলার কৃষি কথা। আচ্ছা ভাইজান, আপনারা এখানে কি করতে এসছেন? আমরা গরু নিয়ে আসি। গরু নিয়ে এসেছেন, কয়টা নিয়ে এসছেন? আমরা নিয়ে আসি দুটো। দুটো বেচা কেনা হয়েছে? আচ্ছা, কি দামের গরু নিয়ে এসেছিলেন? এটা সাজে আইলাম।
আচ্ছা, আর একটা বকল নিয়ে আইছি। আচ্ছা, তা কেমন লাভ হলো? ভালো হয়েছে। হয়েছে, তা আমার দর্শকদের একটু আজকে সত্য কথা একটু জানানো যাবে? হ্যাঁ, জানানো যাবে। তো বলেন, আমাদের দুটো গরু 5,000 টাকা ব্যবসা হয়েছে। দুটো গরু 5,000 টাকা হয়েছে। আচ্ছা, আপনারা পার্টনার কয়টা? তিনজন। 5,000 টাকা হয়েছে। তো এই যাওয়া আসা, এই রোদে কষ্ট, 5,000 টাকায় হবে? আল্লাহ চললে হবে। আচ্ছা, আরও হবে, বেশি হবে। আর একটু বেশি হলে ভালো হতো। আরও বেশি হবে, আল্লাহ দেবে, এক সময় দেবে। হ্যাঁ, এই আর একটা দেবে। আচ্ছা আচ্ছা, আপনারা যখন হাটে এসে বিক্রি করেন, আপনারাও বলেন যে আমরাও দাম পাচ্ছি না। একটা গরু 3 বেচা হয়। জি জি জি, 3 বেচা হয়, গ্রাহক পায় 1 ভাগ। জি জি, ব্যাপারী পায় হচ্ছে অল্প। জি জি, যে কেনে সে পাই। জি, এটা কোথায় পাই? চারটি, মানে আমরা তিন ভাগে পাই। চারটি হাত বদল হচ্ছে, সবাইকে তো কম বেশি রাখতে হবে। হ্যাঁ, এর মধ্যে দুধ এটি, এর ভেতর থেকে চারটি দল তাদের পেটের, এর ভিতরে আবার গাড়িওয়ালা পাই, গাড়িওয়ালা পাই, গাড়িওয়ালা পাই, এই হাট মালিক কিছু পাই, হাট মালিক পাই, ইমাম পাবে, কোথায় পাচ্ছে। জি জি জি, তো যাক, সব মিলিয়ে আপনারা কেমন আছেন তাই বলেন? আল্লাহ ভালোই আছি। আছেন তাই না? ব্যবসা দিয়ে সব দিক দিয়ে আপনারা ঠিক আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকেন, দোয়া রাখি। খুদা হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ইউটিউব চ্যানেল বাংলার কৃষি কথা, বাংলার কৃষি কথা, গুগলে যে সার্চ দিলি, ইউটিউব চ্যানেলে যাবেন, গিয়ে লিখবেন যে হ্যাঁ, দর্শক বন্ধুরা, এখানে দেখুন বেশ কিছু ব্যাপারী ভাইরা বসে রয়েছে, তাদের গরুগুলো বিক্রি হয়ে গিয়েছে, হয়তো বা কারো বিক্রি এখনও হয়নি, বিশ্রাম নিচ্ছে ট্রাকের ছায়ায়। তো বেচা কেনা হয়ে গেলে চলে যাবে সবাই বাড়ি। আর দেখুন এই হাটটি, আপনারা দেখুন সপ্তাহে একদিন বসে, শনিবার। তো দর্শক বন্ধুরা, হ্যাঁ, আমি আপনাদেরকে এই ভিডিওতে গরুর হাটটি দেখানোর চেষ্টা করছি, ব্যাপারীদের কিছু কথা আমি আপনাদেরকে বলেছি, শেয়ার করেছি। তো দর্শক বন্ধুরা, চলুন আর একটু ঘুরে ঘুরে আপনাদেরকে আমি নিয়ে যাই। তো তো চলুন হাটটি একটু ঘুরে ঘুরে ওই দিক দিয়ে চলে যাই। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন 9 মাইল পশুর হাট। তো এই 9 মাইল পশুর হাটে বেশ কিছু গরু ওঠে থাকে, বড়, ছোট, মাঝারি, গাভী, সব জাতের, সব বয়সের, সব ওজনের গরু ওঠে থাকে। যদি আপনাদের কুরবানির জন্য, আকিকার জন্য, অনুবিবাহের অনুষ্ঠানের জন্য গরু প্রয়োজন হয়, তাহলে আপনারা এই হাটে এসে গরু ক্রয় করতে পারেন। দর্শক বন্ধুরা, হাটটি বেশ বড়, আপনার এখানে বিভিন্ন জাতের, বিভিন্ন বয়সের গরু পেয়ে যাবেন। তো আমরা একটা গরু দেখছি, এই গরুটি সম্পর্কে একটু জানার চেষ্টা করি। দর্শক বন্ধুরা, তো ভাইজান, এটি কী জাতের গরু নিয়ে এসছেন? ফ্রিজিয়ান জাতের। আচ্ছা আচ্ছা, তো আপনার নিজের না ব্যবসার? নিজের বাড়ির, নিজের বাড়ির তা। আচ্ছা, তো বিক্রি করে দিচ্ছেন কেন? নিজের গরু কেন বিক্রি করছেন? পয়সার দরকার। আচ্ছা আচ্ছা, টাকার দরকারের জন্য। ও আচ্ছা, জমি কিনতে চাচ্ছেন। আচ্ছা, তো কত দাম আপনারা দিয়েছেন? আপনারা চাচ্ছেন কত?
জি 1,15,000 টাকা আপনাদের দামি দাম, আর আর কাস্টমারে বলছে 95,000। আচ্ছা 95,000 টাকা বলছে, আচ্ছা আচ্ছা 95,000 টাকা। আচ্ছা তো কত হলে ছেড়ে দেওয়ার ইচ্ছা পোষণ করছে? 100 হলে ছেড়ে দেবেন? আচ্ছা 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 100 হলে ছেড়ে দেবেন। দর্শক বন্ধুরা, তো এটার বয়স কয় দাঁত হতে পারে? এক দাঁত হয়নি এখন, এক দাঁত হয়নি। আচ্ছা আচ্ছা এক দাঁত হয়নি, তো ঠিক আছে, ভালো থাকেন, দোয়া করি বাঁচা কেনা হোক। হ্যাঁ দর্শক বন্ধুরা দেখুন, আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাই ঘুরব। দর্শক বন্ধুরা, এগুলো সব গাভী গরু, সবই গাভী গরু, ব্যাপারীরা কিনে এনে এখানে বেঁধে রেখেছে। কিছু ছোট ছোট ব্যাপারীদের আছে, বিশাল গরুর হাট। দর্শক বন্ধু, বিশাল গরুর হাট, অনেক বড় দেখুন, ভিতরেও আছে, বাঁশতলার ভিতরেও আছে, ওই সাইডেও আছে, অনেক বড়, 9 মাইল গরুর হাট, অনেক বড় দর্শক বন্ধুরা, অনেক বড়। তো দর্শক বন্ধুরা ভালো থাকুন, সুন্দর থাকুন, দেখা হবে পরের একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।